চলচ্চিত্র নাটক গান মঞ্চ দেশ কিংবা বিদেশ বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন এন্ড ড্রয়ার টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেফরিন সেভিন 3 ডিসেম্বর মুক্তি পাবে আরিফিন শুভ অভিনীত মিশন এক্সট্রিম এটি পুরনো খবর তবে নতুন খবর হলো সিনেমার প্রচারে এই নায়ক কণ্ঠ দিয়েছেন একটি র‍্যাপ গানে যে গানের শিরোনাম অ্যাকশন র‍্যাপ নামে নাকামে বিশ্বাসী দুশমন সামনে মুখে হাসি যারা সেটিং দিয়া পিটিং চাল লাই কাকা ওদের পাল্টাই রাশি এই বার শুন গেমে আমি তোর সক্ষম কম দা আমি হয় না হজ কথায় হজ আরে আসলো গেল কত ডজন উপরওয়ালা দুনিয়ায় কিসের অহংকার এত এই আছি আর এই নাই গুরু হিসাব রাখবি কত রাহ পটাপট পটাপট বেশি চালা দেখ কে আসছে সব পালা আমার তো স্লো মো তে এন্ট্রি এইবার আমার পালা মূলত মিশন এক্সট্রিম ছবির প্রচারণার নানা রকম কৌশলের একটি এই গান যার সুর ও সঙ্গীতায়োজন করেছেন অদিত রহমান আর কথা লিখেছেন র‍্যাপার ব্ল্যাক জ্যাং পুলিশ অ্যাকশন থ্রিলার গল্পের ছবি মিশন এক্সট্রিম সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ বত পৃথিবী টাকা আরে পৃথিবী টাকা লাগে মিথ্যা চমৎকার কারণ সত্যের আঘাতে খুব ধা আরে চাপা বাজে বেশি দিন টেকে না মানুষ এই সব থেকে কিছু শেখে না এই কাট কপি পেস্ট আর কত পাবলিক এই সব দেখে না টাইমের আগে আমি যাব না থামাই দেখ কখনো থামব না যারা আটকাইতে চায় আসতে দে তাদের জানাই শুভকামনা নিজেকে বড় বলে করি না যে দাবি সাধারণ মন সাধারণ ভাবি বাস্তবে করা না তো ইজি তাই নিজের কাজে আমি বিজি পুরান পাপি নয়া পোস্টার চাপাইতে ব্লক বাস্টার বাকি যে টায়ার পাংচার কারণ এই দিকে বুলডোজার কপালে যা আছে লেখা বাস্তবে কইরা দেখা গেম চেঞ্জের সময় এখন একবার তুই কইরা দেখা ছবিতে আরিফিন শুভর পাশাপাশি আরও অভিনয় করেছেন তাসকিন রহমান জান্নাতুল ফেরদৌস ঐশী রাইসুল ইসলাম আসাদ ফজলুর রহমান বাবু শতাব্দী ওয়াদুদ ইরেশ জাকেরের মতো শিল্পীরা প্রেক্ষাগৃহে নয় অভিষেক বচ্চনের নতুন ছবি বব বিশ্বাস মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে যেখানে দর্শক কখনো তাকে দেখবে সহজ সরল এক চরিত্রে আবার কখনো দেখবে ভয়ঙ্কর এক খুনির ভূমিকায় 3 ডিসেম্বর জি5 এ আলোর মুখ দেখবে এই সিনেমাটি প্রেক্ষাগৃহে নয় 3 ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি5 এ মুক্তি পাবে বব বিশ্বাস ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 বব বিশ্বাস এক মিনিট মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়া বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো ষড়যন্ত্রের যেসব অভিযোগ এনেছিল সেগুলো প্রাথমিকভাবে কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন বোম্বে হাইকোর্ট ভারতের এক গণমাধ্যম বলছে 14 পৃষ্ঠার আদেশে বিচারপতি নিতিন সাম্র জানিয়েছেন মাদক মামলায় ষড়যন্ত্রের জন্য আরিয়ানদের একই অপরাধের উদ্দেশ্য ছিল বলে এনসিবির তরফে যে দাবি করা হয়েছে তা খারিজ করে দেওয়া হচ্ছে হাইকোর্ট জানিয়েছেন অভিযুক্তরা ক্রুজে যাচ্ছিলেন শুধু সেই ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদক আইনের 29 নম্বর ধারা প্রয়োগ করা যাবে না নতুন গান নিয়ে শীর্ষে উঠে এসেছে টেইলর সুইফট যুক্তরাজ্যের টপ চার্টে শুক্রবার জায়গা করে নিয়েছে এই গায়িকার রেড এই নিয়ে টপ চার্টে অষ্টমবারের মতো শীর্ষে উঠল সুইফটের অ্যালবাম রেড টেইলর সুইফটের চতুর্থ অ্যালবাম অ্যালবামটি করেছে সর্বোচ্চ বার দর্শকে মুক্তি পাওয়া সিনেমা নিয়ে 60 বছর পর প্রেক্ষাগৃহে আসছেন পরিচালক স্টিফেন স্পিলবার্গ 3 বার অস্কারজয়ী এই নির্মাতার ছবির নাম ওয়েস্ট সাইড স্টোরি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ঘটনা নিয়ে তৈরি এই সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে 10 ডিসেম্বর অস্কার আসর থেকে শুরু করে নামিদামি উৎসব মাতানো এক ছবি ওয়েস্ট সাইড স্টোরি 1961 সালে মুক্তি পাওয়া সিনেমাটি যে শুধু প্রশংসাই কুড়িয়েছে তা নয় বক্স অফিসেও করেছে রাজত্ব 60-এর দশকে মুক্তি পাওয়া সিনেমাটি 60 বছর পর নতুন করে নির্মাণ করছেন
তিনবার অস্কার বিজয়ী নির্মাতা স্টিফেন স্পিলবার্গ। আগেরটির মতো স্পিলবার্গের রিমেকে থাকছে থ্রিটি ও মিউজিকের সমন্বয়। আর্থার লরেন্সের উপন্যাসের সাথে লিওনার্ড বার্নস্টেইনের গান ওয়েস্ট সাইড স্টোরিকে দিয়েছে নতুন রূপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ম্যানহাটেনের ইস্ট সাইডে বাস করত এক ইহুদি পরিবার। আমেরিকার নাগরিক আন্দোলনের সংঘাতে টিকে থাকাকে মিউজিকের মেটাফোরে তুলে ধরা হয়েছে ছবিতে। অনেকে ধারণা করছেন অ্যানসেল অ্যালগর্ট রাচেল জেগলার অভিনীত ওয়েস্ট সাইড স্টোরি ভেঙে দেবে অস্কারের অতীতের সব রেকর্ড। ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ওয়েস্ট সাইড স্টোরি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়ালটন এন্ড জয় টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজন। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরও নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।